বন্দর থেকে পণ্য ডেলিভারি নিয়ে তৈরি হওয়া জটিলতার বিষয়ে আলোচনা করতে চট্টগ্রামের আগ্রাবাদে আছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন কাস্টম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। অফডকের পরিবর্তে বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে, মুখোমুখি হয়েছে প্রাইভেট আইসিডি মালিকদের সংগঠন বিগডা এবং সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সেই বিষয়টি আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু। বিলু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে এই সমস্যাটা কেন সৃষ্টি হয়েছে, কেন যখন অফডকটা সৃষ্টি হয়েছে মূলত বন্দর থেকে সহজ করার জন্য, তাহলে আপনারা কেন অফডকের পরিবর্তে আবার বন্দর থেকে মালমাল পণ্য ডেলিভারি নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়েছে যে 2018 সালে যখন এই অফডকগামী কন্টেনারের একটা বিপুল পাহাড় গড়ে উঠেছিল চট্টগ্রাম বন্দরে, চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম যখন ব্যাহত হয়ে যাচ্ছিল, বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, তখনই কিন্তু কাস্টমস অথরিটি এই পারমিশনটি দিয়েছিলেন যাতে বন্দরের পাশাপাশি অফডকের পাশাপাশি বন্দর থেকে এই পণ্যগুলি ডেলিভারি নেওয়া যায় এবং আমদানিকারকরা তাদের এই রেভিনিউ হারাচ্ছিলেন যেটা, সেটার থেকে যেন উদ্ধার পান। বিষয়টা হচ্ছে, আচ্ছা 2018 সালে যখন কেন দিয়েছিল তখন কিন্তু বন্দরে কন্টেনার জম ছিল বলে, কিন্তু এখন তো বন্দরে কন্টেনার জট নেই, তাহলে কেন আপনারা আবার সুবিধাটা নিচ্ছেন? আচ্ছা, এখানে ধরেন আমি বলি আপনাকে যে এই 18টি তাদের অফডক আছে, এই অফডক যদি কমপ্লায়েন্স বিবেচনা করা যায়, একটিও কমপ্লায়েন্ট হবে কি না আমার এটা সন্দেহ আছে, সেটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাচ্ছি, যে কারণে তাদের ক্যাপাসিটি, তাদের ইকুইপমেন্ট, তাদের সিকিউরিটি কোনোটি মানসম্মত নয় বলে আমাদের কাছে মনে হয়। তো তারপরে কিন্তু এই যে 18টাকে বন্দরকে সচল রাখার জন্য তো এই অফডকের কার্যক্রম, এই অফডক তো তারা তো 100 কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে এই কন্টেন উঠানামা হ্যান্ডেলিং জাহাজকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। আপনারা যে বন্দর থেকে আমদানি পণ্য খালাস ডেলিভারি নিচ্ছেন, এর ফলে তারা কি আর্থিক ক্ষতির মুখে পড়ছে না? তারা কিন্তু সেটাই দাবি করছে। ধরেন তারা তাদের আর্থিক লাভের জন্য আমদানিকারককে ক্ষতিগ্রস্ত করতে পারে না। এখানে দেখেন, এখনও আপনি বলছেন যে বন্দরে কন্টেনার পড়ে নাই, এটা কিন্তু সঠিক না, কারণ তাদের আইন অনুযায়ী তারা জাহাজের হুক পয়েন্ট থেকে তাদের কন্টেনার নিয়ে যাবে তাদের অফডকে, সেটা তো তারা করছেই না, পড়ে থাকছে 4 দিন 5 দিন। কিন্তু ধরেন এখন তো আর কাস্টমস নিষেধ করে নাই যে পণ্যগুলি অফডকে নেওয়া যাবে না, বলছে যে যদি অফডকে নিয়ে না যায় তাহলে বন্দর থেকে নেওয়া যাবে। তো যদি তারা দ্রুত এটি নিয়েই যেত, আমদানিকারককে যদি তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নাই করতো, তাহলে তো আমরা অফডক থেকেই পণ্যগুলি নিতাম। আমাদের নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে পড়ে থাকছে, পড়ে তারা যে বিগডা কাস্টমকে যে চিঠি দিয়েছে সেই চিঠিতে উল্লেখ করেছে বিপুল পরিমাণ পণ্য, একটা বিশাল ভলিউম, আপনারা আমদানি পণ্য বন্দর থেকে নিয়ে খালাস করে নিয়ে যাচ্ছেন, যেখানে অফডকে দিতে পারছে না, অফডকে যাচ্ছে না, তারা ক্ষতির মুখে পড়ছে। এই তাদের এই এই বক্তব্যেই কিন্তু প্রমাণিত হচ্ছে যে বিপুল পরিমাণ কন্টেনার তারা বন্দরে ফেলে রাখছে, নাহলে আমি নিচ্ছি কী করে? তারা তো এরকম না যে আমরা তাকে আটকে রেখে জোর করে নিয়ে যাচ্ছি, তার বন্দরে কন্টেনার পড়ে আছে দেখেই তো আমরা নেওয়ার সুযোগ পাচ্ছি, এবং এই নেওয়ার মাধ্যমে ধরেন ফ্যাক্টরিগুলি তাদের কাঁচামাল পাচ্ছে সঠিক সময়ে, বাজারে যাচ্ছে আমাদের ভোগ্যপণ্য। তো এই এই জিনিসটি তো আমরা প্রাথমিকভাবে আমরা মনে করি যে এটি সকল মহল থেকে এই আমদানিকারকদেরকে এই সহযোগিতাটা দেওয়া প্রয়োজন। বিলু ভাই, আপনার সিএনএফ এজেন্টরা বলছেন যে বন্দর থেকে পণ্য খালাস নিতে গেলে খুব কম মূল্যে বন্দর তারা পণ্য ডেলিভারি নিয়ে যেতে পারে, যেটা অফডকে অনেক বেশি টাকা দিতে হয়, পেমেন্ট করতে হয়, এটা আসলে সত্য কি না, বা বিষয়টা আসলে কী? ধরেন একটি কন্টেনার বন্দর থেকে অফডকে নিয়ে গেলে এখানে প্রথমে প্যাকেজ চার্জ হয় 12,000 টাকা, তো সেটা একটি বাড়তি খরচ, সেটা সেটার পরিবর্তে যদি বন্দর থেকে নেওয়া যায় এত টাকা লাগে না। তো এই এইটার একটা বিষয় আছে, কিন্তু মূল বিষয় কিন্তু এইটা নয়। মূল বিষয় হচ্ছে যে তারা হুক পয়েন্ট থেকে তাদের কন্টেনার নিয়ে যাক, আর তো কেউ এখান থেকে ডেলিভারি নেওয়ার সুযোগ পাবে না। আমি 18 সাল কেন, ধরেন 2019 সালের দিকেও আমি বলবো যে এরকম ঘটনাও হয়েছে যে একটি কনসাইনমেন্টে 20টি কন্টেনার আছে, তারা এখান থেকে 4টি নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বাকিগুলি আর নিচ্ছেন না, তো আমি এখান থেকেও নিতে পারছি না, ওখান থেকেও নিতে পারছি না, স্টেলমেট অবস্থায় আমদানিকারক বসে থেকে ডেমারেজ দিয়েছে বন্দরের, এবং তাদেরও ওখানে উচ্চ মূল্যে ডেমারেজ দিয়েছে। তো এই জিনিসগুলি তো বন্ধ হওয়া দরকার। আপনি ব্যবসা করবেন কিন্তু আপনার সক্ষমতা থাকতে হবে, এটাই হলো আমাদের মূল পয়েন্ট। তাহলে আমি বলি, শতভাগ যে রপ্তানির ক্ষেত্রে শতভাগ তারা অফডকগুলি করছে, এটা কোনো সমস্যা হচ্ছে না, আমদানি নিয়ে শূন্য সমস্যাটা হতো। আসলে তাহলে তো বলতে পারে কি আমদানির ক্ষেত্রে অফডকের প্রয়োজনীয়তা যেটি ছিল সেটি ফুরিয়ে গেছে? না, তা নয়।
আমরা মনে করি অফডক যারা মালিক আছেন বা তাদের সংগঠন বিগডা, তারা এই চেষ্টা করবেন যে তারা যেন সব কিছু তাদের তৈরি থাকে, তারা আমদানিকারককে আরও বেশি সুবিধা দিয়ে তারা তাদের ব্যবসাগুলি নিয়ে যাবেন। ওনারা হুক পয়েন্ট থেকে ডেলিভারি নিয়ে যাবেন, আমরা ওখান থেকে ডেলিভারি নিব। আসলে ওনারা যে অভিযোগটি করছেন যে আমরা কস্ট সেভ করার জন্য এই কাজটা করছি, এটি অনেকগুলি পয়েন্টের মধ্যে একটা। দ্বিতীয়টি আছে হয়রানি, তৃতীয়টি আছে ওখানে লেবারের সমস্যা, ইকুইপমেন্টের সমস্যা, অনেক সমস্যা আছে, থাকবে, সমস্যা আমার নেই আমি সেটাও বলবো না, কিন্তু আপনি আমদানিকারককে সবার আগে সার্ভিস দিবেন, এইটাই আমাদের প্রত্যাশা। তাহলে হচ্ছে যে 31 মার্চ পর্যন্ত তো এখন পর্যন্ত বাড়ানো হয়েছে, তারাও চিঠি দিয়ে যত একদিন কার্যকর থাকবে, 31 মার্চের পর কি আপনারা আবার আবেদন জানাবেন কিনা সময়ের জন্য আবার বাড়ানোর জন্য? যদি পরিস্থিতির উন্নতি না হয় নিশ্চয়ই আমরা আবেদন জানাবো। কর্তৃপক্ষ যদি মনে করে যে বন্দরকে সচল রাখা প্রয়োজন, ফ্যাক্টরিগুলিকে তাদের উৎপাদন অব্যাহত রাখার সুযোগ দেওয়া উচিত, ভোগ্যপণ্য বাজারে যাওয়া উচিত, এই তাহলে কর্তৃপক্ষ অনুমতি দিবে, নাইলে দিবে না। শেষ একটা প্রশ্ন করি, পৃথিবীর কোনো বন্দর কর্মকর্তারা বলেন পৃথিবীর কোনো বন্দরে বন্ধ থেকে ডেলিভারি হওয়ার নীতি নেই, শুধুমাত্র চট্টগ্রাম বন্দর, তাহলে আপনারা আবার এই রুলটা কেন ভঙ্গ করছেন? কেন চট্টগ্রাম বন্দরকে আপনারা ডেলিভারি পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন? না, ঠিক আছে, সেটা যখন বন্ধ হয়ে যাবে বন্দর থেকে আমাদের আর নেওয়ার সুযোগ থাকবে না, কিন্তু তার আগে আমরা আপনাদের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যে বন্দর থেকে ডেলিভারি বন্ধ করার আগে যেখান থেকে ডেলিভারি হবে সেই জায়গাগুলির কমপ্লায়েন্স নিয়ে তারা ভাববেন। শেষ প্রশ্নটি করি, তাহলে এই সমস্যা যে বিগডা এবং C&F দুপক্ষের মুখোমুখি আপনারা চিঠি চালাচালি করছেন, এখন এই সমাধানের পথটা কি? দেখেন, বিগডা আমাদের প্রতিদ্বন্দ্বীও নয়, আমরা তাদের কোনো ক্ষতিগ্রস্ত করবো এরকম কোনো মানসিকতাও আমাদের নেই, কিন্তু বিষয় হচ্ছে যে ওনারা তো সব সমস্ত রপ্তানির কাজগুলি করছেন এবং সেখানে ছোটোখাটো ত্রুটি থাকলেও এই কাজগুলি তো হয়ে যাচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বাহিত 99% কার্গো এই আউটডক দিয়ে এই প্রসেস হচ্ছে। আমদানির ক্ষেত্রেও তারা এইভাবে এগিয়ে আসবেন, তারা তাদের সক্ষমতা বাড়াবেন এবং সবচেয়ে বড় কথা যেটা, তাদের কষ্ট কমানোর চেষ্টা করবেন, কারণ আমদানি এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে, আমদানিকারকরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত এই যুদ্ধের কারণে, কোভিডের কারণে। এই বিবেচনাগুলি নিয়ে ওনারা যদি কাজ করেন নিশ্চয়ই তাদের প্রতিও আমাদের সহযোগিতা থাকবে। বললেন যে চার্জ কমানোর কথাটা, তাহলে এটা কেন আপনার কাস্টমসের সাথে বা আপনাদের যে যারা রয়েছেন স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা? আচ্ছা, আপনার কথা শেষ করি, তাহলে আমরা যে আলোচনা করছিলাম চট্টগ্রাম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলুর সাথে আমরা আসলে আলোচনা করছিলাম, যেটি চট্টগ্রাম অফডকের পরিবর্তে কাস্টম কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে, সেটি হলো বন্দর থেকে আমদানি করা 38 জনের পণ্য তারা ডেলিভারি নিতে পারবে, সেটি আবার রোধ করার জন্য বিগডা চিঠি দিয়েছে কাস্টমসের কাছে এবং 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে কাস্টমসের চিঠিতে উল্লেখ করা হয়েছে। যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তবে আমরাও চাই সকল জটিলতা নিরসন করে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য একদম সচলভাবে চলবে এবং একই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও সচল থাকবে এবং গতি নিয়ে তারা তাদের কার্যক্রমটি চালিয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি আমি বিলু ভাই আপনাকে। আমাদের যে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের আগ্রাবাদ থেকে।